বাগডোগরা এয়ারপোর্টের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন হয়ে গেল আজকে। দিল্লি থেকে ভার্চুয়াল পদ্ধতিতে এয়ারপোর্টের টার্মিনালের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, উত্তরবঙ্গের মানুষকে আমরা একটা উপহার দিলাম। ভারত আজ সারা পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী দেশ এবং অন্যতম আধুনিক দেশ হিসেবে পরিণত হচ্ছে। এর জন্য ভারতবাসীকে অভিনন্দন। আমি শুনেছি বাগডোগরা এয়ারপোর্টের কথা। এই এয়ারপোর্টে বহু মানুষ আসেন এবং বেরিয়ে যান, বহু মানুষ যাতায়াত করেন, তাই আমাদের দরকার ছিল এক নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করা। দরকার ছিল প্রচণ্ড, তাই আমাদের দায়িত্ব আমরা পালন করলাম। আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে এই টার্মিনাল হয়ে উঠবে এক নতুন পরিচয়। বহু বিদেশি আসেন যাদের দরকার হয় এই টার্মিনালের, তাদের জন্য এই টার্মিনাল আমাদের কাছে একটা অন্যতম সেরা উপহার। আমি আশা করি ভবিষ্যতে এই টার্মিনাল আরও বড় হয়ে উঠবে এবং সবার কাছের হয়ে উঠবে। এদিন বাগডোগরা এয়ারপোর্টের এই নতুন টার্মিনালের উদ্বোধন করে প্রধানমন্ত্রী রাজ্য বিজেপিকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর হয়ে এখানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপির অন্যান্য নেতৃত্ব। এই টার্মিনাল ভবনের কাজ শুরু হবে আগামী নভেম্বর থেকে, জানালেন বিধায়ক শঙ্কর ঘোষ।